রিয়া একদিন সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সে আনন্দের সাথে গান শুনতে শুনতে গাড়ি ড্রাইভিং করছিল। হঠাৎ রিয়ার গাড়ির পেছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মেরে দেয়। রিয়া গাড়ি থেকে নেমে পেছনের সাইডটা চেক করে আর দেখে তার পেছনের লাইটিং সহ অনেকখানি ভেঙে গেছে। ততক্ষণে ধাক্কা দেওয়া গাড়িটি রিয়াকে পাশ কাটিয়ে অনেক দূরে চলে যায়। রিয়া দ্রুত গাড়িতে ওঠে এবং গাড়িটির পেছনে ছুটতে থাকে। রিয়া অনেক চেষ্টার পরেও লোকটিকে ধরতে পারে না। অনেক দ্রুত গাড়ি চালিয়ে লোকটি পালিয়ে গেল। রিয়া কিছু দূর যাবার পর একটি রেস্টুরেন্টের সামনে সেই পালিয়ে যাওয়া লোকটির গাড়িটি দেখতে পেল। তখন রিয়া রেস্টুরেন্টের সামনে গাড়িটা রেখে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো। রিয়া রেস্টুরেন্টের ভেতরে ঢুকে তিনজন ব্যক্তিকে তিনটা টেবিলে বসে থাকতে দেখে। রিয়া খুব ভালো করে তিনজন ব্যক্তিকে লক্ষ্য করে এবং বুঝে ফেলে এই তিনজনের মধ্যে কে তার গাড়িতে ধাক্কা মেরেছিল। তো বন্ধুরা, তোমরা কি এখন এই তিনজন ব্যক্তিকে দেখে বলতে পারবে এদের মধ্যে কে রিয়ার গাড়িতে ধাক্কা মেরেছিল? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে দ্রুত কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি আইডিয়া করতে পেরেছিলে এদের মধ্যে রিয়ার গাড়িতে কে ধাক্কা মেরেছিল? বন্ধুরা, এখানে একটু খেয়াল করো। প্রথম ব্যক্তিটি খাবার সামনে নিয়ে বসে আছে, দ্বিতীয় ব্যক্তিটি ওয়েটারের সাথে খাবার অর্ডার দিচ্ছে এবং তৃতীয় ব্যক্তির সামনেও খাবার রয়েছে। বন্ধুরা, তোমরা যদি মনোযোগ সহকারে খেয়াল করো তাহলে অবশ্যই এর উত্তরটি জেনে যাবে। এখানে যে ব্যক্তি খাবার খাচ্ছে তার মানে সে আগে এসেছে এবং যে অর্ডার করছে সে সবার পরে এসেছে। তাহলে এখানে দ্বিতীয় ব্যক্তি সেই ব্যক্তি যে রিয়ার গাড়িতে ধাক্কা মেরেছিল। তখন রিয়া লোকটির কাছে যায় এবং তার কাছ থেকে ক্ষতিপূরণটা নিয়ে নেয়। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ। ছবিটি খুব ভালো করে খেয়াল করে দেখো। এই তিনটা ছবি থেকেই তোমাদেরকে প্রশ্ন করা হবে। এখন বন্ধুরা, তোমাকে বলতে হবে তুমি যে পাখিটি দেখেছিলে এখানে কোন অপশনে সেই পাখিটি রয়েছে। বন্ধুরা, তোমরা কি পারলে? এখানে অপশন বিতে সেই পাখিটি রয়েছে। এখন বন্ধুরা, তোমাদেরকে অনেক খেয়াল করে দেখে বলতে হবে তুমি যেই মরকটি দেখেছিলে এখানে কোন অপশনে সেই মরকটি রয়েছে। বন্ধুরা পারলে? এই দেখো, অপশন এ তে সেই মরকটি রয়েছে। তো বন্ধুরা, এবার তোমাকে বলতে হবে তুমি যেই হাঁসটি দেখেছিলে এখানে কোন অপশনে সেই হাঁসটি রয়েছে। যদি তুমি এই উত্তরটি পারো তাহলে দ্রুত কমেন্টে জানাও। বন্ধুরা, এই উত্তরটি কি পারলে? এখানে অপশন ডি তে রয়েছে সেই হাঁস। তো বন্ধুরা, তোমরা যারা এই তিনটি ধাঁধার সঠিক উত্তর দিয়েছিলে তাদেরকে ধন্যবাদ। তোমরা স্ক্রিনে তিনটি ফুল দেখতে পাচ্ছ। তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে ভেবে বলতে হবে এই তিনটি ফুলের মধ্যে কোন ফুলটি নকল। প্রশ্নটি অনেক লজিক্যাল, ভেবে উত্তর দিও। বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? এখানে তোমরা খেয়াল করে দেখো, প্রথম এবং দ্বিতীয় ফুলে মৌমাছি বসে মধু সংগ্রহ করলো, কিন্তু দেখো বন্ধুরা, তৃতীয় ফুলে মৌমাছি বসা মাত্রই উড়ে গেল। তার মানে এখানে তৃতীয় নম্বর ফুলটি নকল। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। নীলাশা অনেক সহজ সরল ও একটি দয়ালু মেয়ে। সে বৃদ্ধা মানুষ এবং গরিব মানুষদের অনেক সাহায্য করে। একদিন নীলাশার অফিস শেষ করে বাসায় ফিরতে রাত হয়ে যায়। রাস্তায় কোনো গাড়ি না পাওয়ায় সে পায়ে হেঁটেই বাসায় যাচ্ছিল। তখন সে রাস্তার পাশে একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়। মেয়েটিকে দেখে মনে হচ্ছিল অনেক ক্ষুধার্ত, তাই নীলাশার মেয়েটির উপর দয়া হলো। সে মেয়েটির কাছে গেল এবং বলল, তোমার নাম কি, তুমি এখানে কি করছো? তখন মেয়েটি বলল, আমার নাম রাফা, আমি অনেক ক্ষুধার্ত, আজ দুদিন ধরে কিছুই খাই নাই।
তখন নীলাশা রাফাকে বলল, আচ্ছা তাহলে তুমি আজ রাতে আমার কাছে থাকবে, কেমন? তো নীলাশা রাফাকে নিয়ে তার বাসাতে চলে আসে। নীলাশা রাফার জন্য কিচেনে রান্না করতে গেল। তখন নীলাশা রাফাকে বলে, লিটিল বেবি তুমি কি খাবে? তখন নীলাশা রাফাকে দেখে বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে। তো বন্ধুরা, এখন তোমরা কি বলতে পারবে নীলাশার এমন কেন মনে হলো? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি পারলে? আসলে বাচ্চা মেয়েটি ছিল ভূত। নীলাশা যখন রাফার দিকে তাকায় তখন খেয়াল করে তার ছায়া দেখা যাচ্ছে না, সে অনেক বড় ভুল করে ফেলেছে। বন্ধুরা, তোমরা তো জানোই ভূতের কখনো ছায়া হয় না, তাই সে নিজের ভুলটা বুঝতে পারে। তো বন্ধুরা, চলো পরের ধাঁধাটি দেখে আসি। তোমরা স্ক্রিনের দুটি ছবি খুব মনোযোগ দিয়ে দেখো এবং গেস করো একটি চকলেটের নাম। বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি পারলে? এই উত্তরটি হবে মিল্ক ক্যান্ডি। চলো পরের ধাঁধাটি দেখে আসি। তিন অক্ষরের নাম, তার শেষে থাকে লতা, উড়ে উড়ে আসে, কামড়ালে লাগে ব্যথা। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি পারলে? এই ধাঁধাটির উত্তর হবে বলতা। চলো পরের প্রশ্নটি দেখে আসি। অনেকদিন পর অঙ্কিতা তার নানির বাড়িতে বেড়াতে যায়। জঙ্গলের পথে হেঁটে যাওয়ার সময় একটি ডাইনির সাথে তার দেখা হয়। ডাইনিকে দেখে অঙ্কিতা অনেক ভয় পেয়ে যায়। ডাইনি অঙ্কিতাকে বলে, অনেকদিন হলো মানুষের রক্তের স্বাদ পায় না রে, আজ আমার কি ভাগ্য, পেয়ে গেছি, আজ তোকে খেয়ে নেব। তখন অঙ্কিতা ভয়ে ভয়ে বুদ্ধি খাটাতে থাকে, কি করে এই ডাইনির হাত থেকে বাঁচা যায়। অঙ্কিতা বুদ্ধি খাটিয়ে বলে, ডাইনি আমি নানি বাড়ি থেকে খেয়ে মোটা তাজা হয়ে আসি, তারপর তুমি অনেক রক্ত খেতে পারবে। তখন ডাইনি বলে, আমাকে কি এতই বোকা পেয়েছিস, তোকে এভাবে ছেড়ে দেব? তবে হ্যাঁ, তোকে আমি ছেড়ে দিতে পারি, তুই যদি আমার একটি ধাঁধার উত্তর দিতে পারিস। তাৎক্ষণিক সাহসের সাথে অঙ্কিতা বলে ফেলে, হ্যাঁ ডাইনি, তোমার ধাঁধা বলো। তখন ডাইনি তার ধাঁধা বলল, আগ কেটে বাঘ কেটে চুপিলাম চারা, ফল নেই ফুল নেই শুধু লতায় ভরা। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি পারলে? এই উত্তরটি হবে পান। অঙ্কিতার প্রশ্নের উত্তর সঠিক হয়, ডাইনি রেগে যায় এবং বলে, যাও তুমি তোমার নানির বাসায় যেতে পারো। বন্ধুরা, এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, তোমরা স্ক্রিনে তিনজন ডাইনিকে দেখতে পাচ্ছ। তোমরা খুব মনোযোগ দিয়ে দেখে বলো তো, এই তিনজন ডাইনির মধ্যে কে হিমালয়ের ডাইনি? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? এখান থেকে তৃতীয় ডাইনিটি হিমালয়ের ডাইনি, কারণ সেখানে অনেক ঠান্ডা থাকে এবং বরফের কারণে অন্ধকার থাকে। আর দেখো, ডাইনির কাছে একটি বাতি রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এখানে তৃতীয় ডাইনিটি হিমালয়ের ডাইনি। তো বন্ধুরা, আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে ইনশাল্লাহ আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।